নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 টু 2025 ছয় রাশি কাঁপাবে বিশ্বকে, অর্থাৎ বিশ্বে রাজত্ব করবে এই ছয় রাশি। বিশ্ব রেকর্ড করতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। যে রাশিগুলো আমি কথা বলবো, সেই রাশিগুলো মধ্যে যদি আপনি যদি থাকেন, আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি। দেখুন, কেন এই বিশ্বে কেন এই তিন বছর, টানার তিন বছর এই রাশিগুলো কেন রাজত্ব করবে, আমি তাও আপনাদেরকে জানাব। দেখুন, শনি এবং বৃহস্পতি এবং রাহুর কৃপায় এই তিনটি বড় বড় প্ল্যানেট, বিগ প্ল্যানেট, ভাগ্য নির্ধারককারী গ্রহ, এই গ্রহর কৃপায় আপনার এই ছয় রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। অর্থাৎ 2022 টু 2025 আপনার জন্ম কুণ্ডলীতে যদি কোনো দোষ না থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু মানে এই সময়টা টার্নিং পয়েন্ট আপনার কিন্তু হবে। একটা বলে না মানুষে যে আমার স্যার গোল্ডেন টাইমটা আসবে কখন, অনেকেই যে একটা প্রশ্ন থাকে, প্রচুর যারা বুকিং করছেন তারা তো বেশিরভাগই বলেন যে স্যার গোল্ডেন টাইম। দেখুন, গোল্ডেন টাইম যেটা বলছে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে। আমি বলছি, একটা রিক্সাওয়ালা থেকে একটা ধনী ব্যক্তি প্রত্যেকের জীবনে কিন্তু আসে, কিন্তু অনেকে অ্যাচিভ করতে পারে না, অনেকে অ্যাচিভ করতে পারে। অর্থাৎ ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে কিন্তু ছারকার করে দিতে পারে, আপনার একটি ভুল সিদ্ধান্ত। কিন্তু আপনি যদি সঠিক প্ল্যানিং করে চলেন, সঠিক ডিসিশন নেন, আপনার ক্ষেত্রে আমি বলবো খুব দায়িত্ব নিয়ে অনেক অংশে। গ্রহ তো আছেই, গ্রহ কিন্তু আপনাকে যেমন সমস্যা দেয়, গ্রহ কিন্তু আপনাকে কিন্তু রাস্তাও কিন্তু দেখিয়ে দেয়। দেখুন, আপনাদেরকে আমি একটি কথা বলি, ভাগ্যটা সব শেষ কিন্তু কথা বলে। অর্থাৎ আপনার ভাগ্য ভাব কেমন আছে, ভাগ্যর জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। অনেকে বলছেন যে স্যার আমার জীবন শেষ, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। দেখুন, জীবন শেষ বলে কোনো জায়গা নেই। যারা ভাবছেন যে শেষ, তারা এই কথাটা ভাববেন না। থেমে যাওয়া এই জীবনের কাজ নয়, এগিয়ে চলুন, ঈশ্বর আপনার পাশে কিন্তু থাকবে। অর্থাৎ আপনি যদি উদ্যোগী হন, ঈশ্বরও কিন্তু আপনার উপর কিন্তু সহায় কিন্তু হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ওই হবে না হচ্ছে না বলে আমার কাছে কোনো কথা নেই, এরকম কমেন্ট করবেনই না। মনের মধ্যে আমি একটি কথা বলি, আমার যে যারা প্রিয় ভিউয়ার্স, যারা দর্শক আছেন, তারা নেগেটিভ কমেন্টটা একদমই করবেন না, স্যার হবে না, আমার হচ্ছে না, কিচ্ছু না। আপনারা কন্ট্যাক্ট করুন, সমস্যা তো আছে, সমাধানও আছে। আপনি বলুন, এই পৃথিবীতে কোন মানুষের সমস্যা নেই, প্রত্যেকে কিছু না কিছু সমস্যাতে কিন্তু জর্জরিত আছে। এবার একটি কথা আপনাদেরকে আমি আরেকটি কথা বলি, অনেকে বলছে স্যার আমারই খারাপ, আরেকজন আমার আত্মীয় ভালো, এরকম অনেকেই বলছেন। কিন্তু দেখুন, একটা কথা আছে, বন পুড়লে সবাই দেখতে পায়, কিন্তু মন পুড়লে কিন্তু কেউ দেখতে কিন্তু পায় না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। আপনি যে রাশিরই জাতক হন না কেন, আপনার ক্ষেত্রে উইল ফোর্সটা কিন্তু রাখতে হবে, ইচ্ছা শক্তিটা আপনার ক্ষেত্রে কিন্তু জাগ্রত করতে হবে। জীবনে প্রতিবন্ধকতা আসছে, জীবনে বাধা সৃষ্টি হবে, সেই পাহাড় ভেঙে যদি আপনি এগাতে পারেন, তাহলে আপনি কিন্তু লাকি হবেন। যারা বড় বড় ধনী ব্যক্তি, তাদের জীবনেও বাধা কিন্তু এসছে। হঠাৎ কেউ ধনী হয়ে যায় না, হঠাৎ কেউ প্রচুর কিছু পায় না, তাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু করতে হয়। অর্থাৎ এই জায়গাটা আপনার জন্ম ছকটা কিন্তু
দেখা একান্তই দরকার। আপনার জন্মছকে যোগ যদি থাকে, আপনি কিন্তু এই 3 বছরের মধ্যে মানে আপনার প্রত্যাশা আপনি কিন্তু পূরণ কিন্তু করবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখুন, যারা গাড়ির বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা সোনার বিজনেস করছেন, যারা গ্রোসারি বিজনেস করছেন, যারা পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যে কোনো বিজনেস থেকেই আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আগামী 3 বছর এই 6 রাশির মানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 3 রাশি, সরি মার্জগণ এই 6 রাশি টানা 3 বছর। এই 3 বছরটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বছর, অর্থাৎ 2022 টু 2025, যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি পারমিট কিন্তু আপনার যদি করে। কোন এই 6 রাশি? অনেকেই বলে যে আমার কিছু হবে না, সে রাশির নাম প্রচুর কমেন্টস এসছে, আপনি তো ভালো বলছেন স্যার আমার তো হচ্ছে না, ধনুরাশি। ধনুরাশিকে এই 3 বছর ফিরে তাকাতে হবে না, সব দিক থেকে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনাদের ভাগ্য, কর্ম, ব্যবসা, ইনভেস্টমেন্ট, বিদেশ, আর্থিক স্থিতি সমস্ত জায়গায় কিন্তু মজবুত হতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা বললাম সেটি হচ্ছে ধনুরাশি। নাম্বার 2 এটিও এই রাশিরও প্রচুর কমেন্টস আছে, সেটি হচ্ছে মকর রাশি। স্যার মকর রাশি শেষ হয়ে গেছে, স্যার শুনি 7:30 মকর রাশির, দেখুন শেষ হয়ে গেছে এই কথা বলবেন না, আমি বারবার বলছি, কারণ সমস্যার জায়গায় আছে কিন্তু সমাধানও কিন্তু আছে। মকর রাশিরও কিন্তু উচ্চ পদ প্রতিষ্ঠা, চাকরি পাওয়া, কর্মযোগ, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। বিদেশ থেকে লাভ এবং নিজস্ব সম্পত্তি ক্রয়, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষরাশি, 3 নম্বর রাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে, 22 টু 25 আপনাদের মনস্কামনা পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, ক্যারিয়ারের দিক থেকে লাভ হবে বৃষরাশি। 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানে এক কথায় যদি বলি, আপনাদের এই 2য় চরণে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন কুম্ভ রাশি, এবং নির্ণায়ক ফল কিন্তু দিবে কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, 5 নম্বর যে রাশি সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাজকীয় সুখ কিন্তু আপনারা এই সময় পাবেন, এবং সম্পত্তি, ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। সবশেষ যে রাশি সৌভাগ্যশালী রাশি অর্থাৎ তুলা রাশির পর সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার এই 2022 টু 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্ম, ভাগ্য, ইনভেস্টমেন্ট, বিদেশ, ব্যবসা, সম্পত্তি, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভবান কিন্তু হতে চলেছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। ভাগ্য আপনাদের সাথ আপনাদেরকে কিন্তু দিবে। এই 6 রাশি আবারও বলছি বিশ্বের দরবারে সেরা সেরা শ্রেষ্ঠ রাশিতে গণ্য কিন্তু হতে চলেছে, এবং নির্ণায়ক ফল পেতে চলেছে এই 6 রাশি। এবং ভাগ্যের পাশাপাশি আপনাদের উন্নতি এবং চোখে পড়ার মতো আপনার দিকে তাকাবে, এবং এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন আপ এই 6 রাশি কিন্তু পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।